সকাল সকালই বেরিয়ে পড়লাম খেলা দেখার জন্য। আজকে তো রয়েছে যুবভারতীতে কলকাতা ডার্বি, মুখোমুখি হচ্ছে বাংলার দুই প্রধান, একদিকে রয়েছে মোহনবাগান, অপরদিকে রয়েছে ইস্টবেঙ্গল। খাতায় কলমে এগিয়ে থাকলেও কিন্তু ডার্বি ম্যাচ সবসময় 50-50 ম্যাচ হয়, তো সেই ম্যাচ দেখার জন্যই বেরিয়ে পড়লাম। একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়িয়েছি কারণ ট্রেন রয়েছে খুব তাড়াতাড়ি, কারণ আমার এখান থেকে যেতে তো একটু সময় লাগবে, সেই জন্যই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বৃষ্টি হতে পারে সেই রকম মোটামুটি প্রিপারেশান নিয়েছি, কিন্তু ছাতা নিয়ে তো অ্যালাউ করছে না। আর তোমরা কারা মাঠে যাচ্ছ অবশ্যই একটুখানি কমেন্টে জানিও। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকো। চলো দেখা হচ্ছে পরবর্তী সময় মাঠে গিয়ে। পরবর্তী সময় বালি স্টেশনে নামলাম, প্রচণ্ড গরম ছিল, সেই জন্য একটুখানি দৈলস্যি খেয়ে তারপর আরও আস্তে আস্তে এগোতে থাকলাম। বালি হল্টে গেলাম, বালি হল্টে গিয়ে তো একটা অন্যরকমের মুহূর্ত দেখলাম। এর পরবর্তী সময় বিধাননগর স্টেশনে গিয়ে তো মানে উপজে পড়া ভিড়, সেখানে ভিড় ঠেলে আস্তে আস্তে স্টেডিয়ামের উদ্দেশ্যে যেতে একটু সময় লেগে গিয়েছিল। এবং তোমাদের বলে রাখা ভালো, টিকিট কিন্তু আমি পাস পেয়েছিলাম, নিজে কিন্তু টিকিট কাটতে পারিনি, নিজের ইচ্ছা মতন টিকিট হয়নি, তো যেখানে টিকিট পেয়েছিলাম সেখানেই গিয়েছিলাম। আর পরবর্তী সময় আমার অনেক টিমমেট ছিল, তারা কিন্তু কেউ মোহনবাগান গ্যালারি, কেউ ইস্টবেঙ্গল গ্যালারি, সেখান থেকেই মোটামুটি সমস্ত ভিডিও ফুটেজ নেওয়া হয়েছে, সেই ভিডিও ফুটেজগুলোই দেখাচ্ছি। এটা তো শুরুর মুহূর্ত, শুরুর মুহূর্তে তো দুর্দান্ত লাগছিল, দুটো টিমের প্লেয়াররা মাঠে আস্তে আস্তে প্রবেশ করছিল এবং প্রবেশ করার পথেই কিন্তু খাবড়া মাঠকে প্রণাম করে নামে, এর সঙ্গে সঙ্গে সকল প্লেয়াররাও আস্তে আস্তে নামতে থাকে। এবং ততক্ষণে লাইন আপ দেখে নিয়েছিলাম, দুর্দান্ত লাইন আপ। একদিকে মোহনবাগান সুপার জায়েন্ট, তারাও সুন্দর লাইন আপ নামিয়েছিল, অপরদিকে ইস্টবেঙ্গলও একটা সুন্দর লাইন আপ নিয়ে ডার্বি ম্যাচ শুরু করেছিল। তো দুটো দল এসে গিয়ে একদম মাঠকে একটা অন্য রকম মাত্রায় নিয়ে চলে যায় এবং প্রত্যেকটা দলের সমর্থকই প্রচণ্ড পরিমাণ খুশি হয় তাদের দলের প্লেয়ারদের দেখে। একদিকে ইস্টবেঙ্গল লাল হলুদ জার্সিতে, অপরদিকে মোহনবাগান সুপার জায়েন্ট তাদের নতুন এবছরের সবুজ মেরুন জার্সিতে মাঠে নামে। খেলা শুরু হয়, খেলা শুরু থেকেই কিন্তু যথেষ্ট আক্রমণের ধার বজায় রেখেছিল ইস্টবেঙ্গল, প্রতিটা পজিশনে আক্রমণ হয়েছে, দুর্দান্ত ফুটবল খেলা হয়েছে। খেলা নিয়ে বেশি কিছু বলবো না, মাঠে গিয়ে যে অনুভূতিগুলো লক্ষ্য করলাম, ইস্টবেঙ্গলের দিক থেকেও যে অনুভূতিগুলো পেলাম, মানে সুন্দর অনুভূতি। কয়েকজন বয়স্ক লোক ছিল সেখানে, তাদের নানান রকম কথা শুনেছি, তাদের কথাগুলো খুব ভালো লেগেছে। অপরদিকে মোহনবাগান গ্যালারি থেকেও কিন্তু খুব সুন্দর সুন্দর কথা শুনেছি। এছাড়াও কিন্তু নানান রকম স্লোগান দুটো জায়গা থেকেও সুন্দর লেগেছিলো। কিন্তু মাঠে যাওয়ার মুহূর্তে একটা খারাপ সিচুয়েশান দেখলাম, যেটা আমার খুব খারাপ লাগলো। কোনো এক দলের সমর্থক কোনো এক দলের সমর্থকের গায়ে হাত তুলছে, এটা দেখে খুব খারাপ লাগলো। পরবর্তী সময় ম্যাচ তো মাঠে 90 মিনিট ম্যাচের লড়াই হয়, মাঠের বাইরে এই লড়াইগুলো দেখতে খুব খারাপ লাগলো। যাই হোক, এইভাবে যে ডার্বি দেখতে পাবো ভাবিনি, কারণ একটা পায়ে ইঞ্জুরি নিয়েও গিয়ে দেখলাম এবং শেষে তো দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো, মানে পুরো শহর কলকাতা ভেসে গেল, এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে মানে একদম অবস্থা খারাপ হয়ে গেল, ভিজে চান করে গেলাম। সেই বৃষ্টি ভেজা অবস্থাতেই আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, যেই পথে গিয়েছিলাম সেই পথেই আবার ফিরলাম। বালি হল্ট থেকে বালি আসার পথে তো পুরো একদম অবস্থা খারাপ, এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে এলাম, এসে স্টেশনে জাস্ট উঠলাম, ট্রেনটা মিস। আবার এক ঘন্টা বালি স্টেশনে ওয়েট করে রাত্রির মোটামুটি 11:40 নাগাদ বাড়িতে ফিরলাম, তারপরে খাওয়া দাওয়া করে আর ভিডিও দিতে পারিনি। আর তোমরা যারা যারা মাঠে গেছো, মাঠে গিয়ে তোমাদের মাঠের অনুভূতি কতটা ভালো হয়েছে অবশ্যই জানাও, ইস্টবেঙ্গলের গোলটা কতটা ভালো লেগেছে সেটা একটুখানি অবশ্যই জানাও, আর দিনের শেষে এই যে জয়, এই জয়টাকে তোমরা কীভাবে দেখছো, পরবর্তী সময় ইস্টবেঙ্গল কতটা ভালো ফুটবল খেলতে পারবে তোমাদের মতে সেটা একটু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের পুরো ম্যাচ কীরকম লেগেছে, কোন প্লেয়ারের খেলা কতটা ভালো লেগেছে, কার উপর কতটা এক্সপেকটেশান রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, আর ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।